রাতের বেলা অবশ্যই সূরা কাফেরুন একবার পড়বেন। কোন সূরা? এই সূরা যে ব্যক্তি একবার করে পড়বে প্রত্যেক রাতে, আল্লাহ পাক তাকে শিরকের পাপ থেকে বাঁচাবে। কোন পাপ? শিরকের পাপ। আর শিরকের পাপ সবচেয়ে মারাত্মক, যার আমল নামায় শিরকের পাপ আছে এই আমল নামা জান্নাতে যাচ্ছে না, এটা স্পষ্ট কথা। সূরা নিসার মধ্যেও আছে, অন্য অনেক জায়গাতেই আছে, যে আল্লাহ পাক সব গুণা মাফ করতে পারেন, শিরকের গুণা মাফ করবেন। তওবা করলে পরে আল্লাহ পাক মাফ করবেন, তওবা করে আবার ইসলামের দিকে আসতে হবে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। শিরকের পাপ থেকে বেঁচে থাকেন, আর শিরক সম্পর্কে জানার জন্য কিতাবু তাওহীদ একটা বই আছে, এটা পড়েন। কিতাবু তাওহীদ, তারপরে রাতের বেলা 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, আর 34 বার আল্লাহু আকবার পড়বেন, ঠিক আছে? এরপরে আপনি রাতে আর্লি ঘুমিয়ে যান, যতটুকু সময় ঘুমিয়ে থাকবেন এই সময়টুকু ইনশাল্লাহ আপনার আমল নামায় এবাদত বলে গণ্য হবে ইনশাল্লাহ। যদি দেখেন রাতের বেলা দুঃস্বপ্ন দেখছেন, দুঃস্বপ্ন যদি দেখেন তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন, এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এভাবে 3 বার থুতু ফেলবেন, মানে কারো গায়ে থুতু দিবেন না, থুতু ফেলার ভান করবেন, তারপরে পাশ পরিবর্তন করে ঘুমাবেন, ঠিক আছে? দুঃস্বপ্ন মানুষ দেখতে পারে, আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। আর যদি আপনি পবিত্র অবস্থায় ওযু করে ঘুমান, আমলগুলো করে ঘুমান, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান, বা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া পড়ে আল্লাহ জিকির করতে করতে ঘুমিয়ে যান, আপনি আল্লাহর হুকুমে সত্য স্বপ্নও দেখতে পারেন, এটাও হাদিসে আছে। সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে, সত্য স্বপ্ন দেখেন, ভালো স্বপ্ন যেটা আপনার মনের মধ্যে আনন্দ দিচ্ছে, তাহলে আপনি প্রিয় কোনো মানুষকে বলবেন, আপনার মা, আপনার স্ত্রী বা আপনার কাছের কেউ, ঠিক আছে? আর দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না, দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না। যদি দুঃস্বপ্ন দেখেন, উঠে দু রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই স্বপ্ন আমি দেখেছি, এর অনিষ্ট থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। প্রয়োজন একটু সাদাকা করবেন, আর দান সদকা তো এখন মানুষ কমিয়ে দিয়েছে নাকি, মানুষ সমিতিতে টাকা ঢালতে প্রস্তুত, আল্লাহর পথে দান করতে চায় না, তো এদের সম্পদে কোনো বরকত হবে না ইনশাআল্লাহ। যত বেশি আল্লাহর পথে দান করবেন সম্পদ বাড়বে ইনশাআল্লাহ। তবে রাতে আমলগুলো গুছিয়ে শেষ রাত্রে ওঠার চেষ্টা করে, আমি যে বললাম রাতটাকে এনজয় করার জন্য আল্লাহ পাক বলেছেন, একদম শেষ রাত্রে আল্লাহ পাক ওঠার তৌফিক সবাইকে দান করুন, আমাকে আপনাদের সবাইকে দান করুন, আমিন। শেষ রাত বলতে কোনটা? রাতকে 3 ভাগে ভাগ করতে হবে, কয় ভাগে? একদম শেষের অংশ, মনে করেন যে 1টা থেকে 4টা বা 5টা বা 1:30 থেকে 5টা, এই যে অংশটা আছে না, এটা হচ্ছে শেষের অংশ। এই অংশটা এত বেশি মূল্যবান, এই সময় মানুষ ঘুম থেকে উঠে যদি দোয়া করে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরপরে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ولا اله الا الله والله اكبر لا حول ولا قوه الا بالله اللهم اغفر لي, এরপরে হাত তুলে দোয়া করলে যা চাবেন তাই পাবেন। এই সময় একটা হাদিস দিয়ে আমি ইদি টানতেছি, শেষের দিকে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, শেষ রাতের এই অংশে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, আরশে আজিম কত উপরে, আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন মানে আল্লাহ পাকের রহমত কি হয় একদম কাছাকাছি চলে আসে। আল্লাপাক দোয়া কবুল করার জন্য বলেন, কে আছো আমাকে ডাকবে, আল্লাপাক আহ্বান করেন, কে আছো পৃথিবীবাসী আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার আমি তোমাকে ক্ষমা করে দেব, কে আছো অসুস্থ আমার কাছে শেফা চাইবে শেফা দিয়ে দেব। আল্লাপাক আহ্বান করতেই থাকেন করতেই থাকেন ফজর পর্যন্ত, কি পর্যন্ত? আর ওই সময় এই যে সারা রাত জায়গায় মানুষ ওই সময় ঘুম দেয় গেল, তাই না? ঠিক ওই সময় দেখবেন শহর কেন্দ্রিক জীবনে লক্ষ লক্ষ মানুষ জেনা করতেছে, ওই সময় ঠিক ওই সময়টাতে দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ মদ খাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ পর্নোগ্রাফি দেখতেছে, মুভি দেখতেছে, চায়ের দোকান আড্ডা পিটাচ্ছে, শপিং করতেছে, কি না করতেছে, আল্লাহ পাকে আহ্বান করছেন ওই সময়, আল্লাহ পাকে আহ্বান করছেন, কে আসো কে আসো আমাকে ডাকবে কে আছো, মানুষ এই কাজ করতে থাকে। অথচ আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করেছেন কাদের জন্যে? আমাদের জন্যে। জান্নাত কাদের জন্যে? আমাদের জন্যে। তো আল্লাহ পাক এই সময়টাকে কাজে লাগানোর তৌফিক আমাদেরকে দান করুন। এই সময় উঠে যতটুকু আপনার সামর্থ্য হয়, দু রাকাত পারলে দু রাকাত, 4 পারলে 4, 6 পারলে 6, 8 পারলে 8, 20 পারলে 20, যত রাকাত পারেন আপনি 2-2 করে নফল নামাজ পড়তেই থাকেন, পড়তেই থাকেন, পড়তেই থাকেন। এই সময় নবীজি নামাজ পড়তেন এমনভাবে যে তার পা ফুলে যাইত,
এক রাকাতে 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছেন। আমাদের তো এত ক্ষমতা নেই, আছে আচ্ছা নেই, সুরে ইখলাসটাই পড়েন, একবার না পড়ে 10 বার পড়েন, 20 বার পড়েন, পড়া যাবে না? এক রাকাতে বারবার সুরা পড়া যাবে না? যাবে, একটা আয়াতও বারবার পড়া যাবে, যাবে না? আপনি রাকাতটাকে লম্বা করেন, রুকুকে লম্বা করেন, সেজদাকে লম্বা করেন, যত দোয়া আছে এই সেজদার মধ্যে ঢেলে দিবেন। এই ডিজিটাল নামাজ বাদ দেন। ডিজিটাল নামাজ কি মানে? রুকু করলে সেজদা পাওয়া যায় না, সেজদা করলে আবার পরের আবার তাকবীর তাহরিমা পাওয়া যায় না, মানে তাসাউফ পড়লে দরুদ পাই না, দরুদ পড়লে আবার কি পাই না, মানে আমি মিলাইতে পারি না, মানে দৌড়ের উপর আছি আর কি, ইমাম সাহেব দৌড়ের উপর রাখছে আমাদেরকে। তো এইসব ডিজিটাল নামাজ ত্যাগ করেন, রিল্যাক্সে নামাজ পড়েন, ঠান্ডা মাথা, রিল্যাক্স। আপনি যে কয়টা সুরা জানেন বারবার রিপিট করতে থাকেন, রিপিট করতে থাকেন, এবং সুরাগুলোর অর্থগুলোর দিকে ফোকাস করেন, অর্থটা মুখস্থ করেন, প্রয়োজনে আরবি বোঝেন না, অর্থটা মুখস্থ করেন, করে ওই দিকে আপনি মনোযোগ রাখেন। আর প্রত্যেক রাকাতে একই সুরা পড়বেন না, তাহলে নামাজটা কিন্তু স্বাদহীন হয়ে যাবে। সুরা চেঞ্জ করবেন, সুরা চেঞ্জ করবেন, দেখবেন আপনার মাথাটা বিজি থাকবে, নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। এটা টিপস। আর কি করবেন, যতক্ষণ মনোযোগ আসে নাই নামাজে থাকেন, রুকু করেছেন একটু মনে হলো মনোযোগ ডানে চলে গেছে, আবার ফিরায় নিয়ে আসেন, আবার তাসবিহ পড়তে থাকেন। তিনবারই পড়তে হবে, এটা কি লেখা আছে না? তিনবারই পড়তে হবে, আপনি চাইলে 100 বারও পড়তে পারেন, পারেন না? বাড়ান, বাড়ান, সময়টা বাড়ান, নামাজের সময় বাড়ান, তার সেজদার সময় বাড়ান, দুই সেজদার মাঝখানে দোয়া করেন, আছেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এগুলোর অর্থ বোঝার চেষ্টা করেন, সেজদায় কী পড়ছেন অর্থ বোঝার চেষ্টা করেন। যদি আপনি নফল নামাজ পড়েন, আপনি আরবি জানেনই না মোটেই, আরবির কোনো নলেজই নাই, একটা দোয়াও জানেন না, পারলে বাংলায় দোয়া করেন ইনশাআল্লাহ, পারা যাবে না? আপনি আরবি জানেনই না, শেখার চেষ্টা করেন, শিখতে থাকেন, যতদিন শেখেন নাই কমপক্ষে অতদিন তো আপনি বাংলায় করতে পারবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি ফরজ নামাজে এই কাজ করতে যান না, আবার এটা নফল নামাজের কথা বললাম। আচ্ছা, এবার নামাজ শেষ করে আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। এই যে দোয়া নিয়ে আমরা কত ক্যাচাল করি, নামাজের আগে দোয়া, পরে দোয়া, মিলাদে দোয়া করি না, মাহফিলে দোয়া, অনেক আমাদের রংপুরেতে একজন শহীদ হয়ে গেছে মাশাআল্লাহ এই দোয়া নিয়ে মারামারি করতে করতে, মানে মসজিদে সম্মিলিত মোনাজাত করতো, সে করবে না, একদল করেন একদল করবে, এই নিয়ে মারামারি করতে করতে একজন শহীদ, শহীদ না এটা তো? এত যে দোয়া নিয়ে ফিকির, হুজুরকে ডেকে এনে দোয়া করান, মায়ের জন্য দোয়া, বাপের জন্য দোয়া, কুলখানি 40টা কত কি করেন, শেষ রাত্রে হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া করেন, দোয়ার আগে খালি একবার বলবেন, আগে আল্লাহর প্রশংসা করবেন, বলবেন আলহামদুলিল্লাহ, তারপরে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মানে এক প্রথমে আল্লাহর প্রশংসা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, তারপরে বলবেন রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করো, এরপরে আপনি আপনার দোয়া করবেন। যত দোয়া আছে, আধা ঘন্টা লাগুক, এক ঘন্টা লাগুক, দোয়া করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, চোখ দিয়ে পানি না বের হওয়া পর্যন্ত চেষ্টা করতেই থাকবেন, পারবেন না? মানে আল্লাহর কাছে কবুল করাই নিবই নিবো, এরকম একটা ভাব। আর এই যে সবচেয়ে বড় ওসিলা, একদিন বলে দিয়েছিলাম আল্লাহর কাছে সবচেয়ে বড় ওসিলা দিয়ে দোয়া করবেন, অনেক ওসিলা আছে, যেমন আপনি দোয়া করতে পারেন আল্লাহ আমি যে এতক্ষণ এই যে আমি 8-10 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ এই ওসিলায় তুমি আমাকে এটা দান করো, আল্লাহ আমি এই যে কোরআন তেলাওয়াত করেছি খতম করলাম, এই ওসিলা আল্লাহ তুমি আমাকে এটা দান করো, আল্লাহ আমি গতকালকে এই যে 1000 টাকা সৎকা করেছি, এই ওসিলা আল্লাহ পাক তুমি আমার বিপদ দূর করে দাও, এটা ভালো কাজ হচ্ছে ওসিলা। আর সবচেয়ে বড় ওসিলা হচ্ছে আল্লাহ পাকের তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে বলবেন আল্লাহ তোমার তাওহীদের ওসিলায় তোমার কাছে আমি এটা চাচ্ছি ওইটা চাচ্ছি, দেখবেন ইনশাআল্লাহ আপনার রিজিক যদি হালাল হয়, ওই রিজিকে যদি সুদ না থাকে আর ঘুষ না থাকে আর দুর্নীতি না থাকে, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আর এরকম দোয়া কবুলের অনবদ্য মুহূর্তেও দোয়া কবুল হবে না যদি আপনার রিজিকের মধ্যে হারাম থাকে। এবার আপনি ভাবেন যে রিজিকটা কত ইম্পর্টেন্ট, এভাবে রাতটাকে পুরোটাকে এনজয় করেন, এই রাতের মধ্যে স্ত্রীকে সময় দেন, বাচ্চাকে সময় দেন, স্ত্রীকে যে সময়টা দিবেন সেটাও আপনার ইবাদত, এটা বলবো এটা আবার কেমন, এটাই এমনই। যদি আপনি বেগানা কোনো নারীর সাথে জেনা করেন তাহলে গুনাহ হবে না, জেনার গুনাহ হবে না? ঠিক, স্ত্রীর সাথে সময় কাটালে, এমনকি তার সাথে গল্প করলেও নাকি, তাই বলে বেশি গল্প করতে যায় না, যত বেশি মাথায় উঠাবেন তত বেশি পস্তাবেন, ভালোবাসবেন, এটা আমি বলিনি যে ভালোবাসবেন না, তবে আল্লাহ পাক এবং তার রাসূলের পথে বাধা হয় এমন কোনো কিছুকে স্থান দিবেন না। আমার কথা কি বুঝতে পারছেন?
স্ত্রী সন্তান যে হোক না কেন, যে যে আল্লাহ এবং তার রাসূলের পথে বাধা দিচ্ছে বা আপনার দিনী কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এটাকে আস্তে করে মাইনাস করে আল্লাহ এবং রাসূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন, তারপরে তারা, তার আগে নয়। তো ভালোবাসবেন, নিঃসন্দেহে ভালোবাসবেন, তবে কোনো কিছুই অতিরিক্ত ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এরপরে আসেন ওইটাও নাকি, সন্তানকে সময় দেন সেটাও নাকি, পরিবারে একসাথে খাওয়া দাওয়া করবেন সেটাও নাকি। এভাবে পুরো রাত আপনি আপনার জীবনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে ঢেলে সাজাবেন ইনশাআল্লাহ।